বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুস্বাদু চিকেন স্টুয়ের রেসিপি। এটা খুবই সহজ পদ্ধতিতে ঘরে খুব সহজে তাড়াতাড়ি বানানো যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে নেব আমরা এই চিকেন স্টুটা। চলুন তাহলে দেখে নিই চিকেন স্টুটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন, আর নিয়ে নিয়েছি 1টা পেঁয়াজ, গাজর একখানা গোল গোল করে কেটে নিয়েছি, ছোট সাইজের গাজর নিয়েছি, বিনস আর অল্প পেঁয়াজ, আর একখানা বিনস, পেঁপে আর পেঁয়াজ, আর নিয়েছি গোটা কিছু গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, 5টার মতন গোলমরিচ আমি ছোটো হামলদিস্তায় একটু থেতো করে নিয়েছি, অল্প একটুখানি নিয়েছি আদা, 2 কোয়া রসুন, নুন আর চিনি। এটা তৈরি করতে লাগবে গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে 1 চামচ বাটার নিয়ে নিয়েছি, আর লাগবে সাদা তেল। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব আমরা চিকেন স্টুটা। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব, কুকারটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, ছোট একটা দারচিনি দিয়ে দিয়েছি তেলটার মধ্যে, আর দিয়ে দিলাম গোলমরিচ। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো। প্রেসার কুকারের মধ্যেই আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 খানা রসুন, আমি থেতো করে রেখেছি সেই 2 খানা রসুনকে, আর দিয়ে দেব সামান্য একটুখানি আদা, থেতো করে রেখেছি সেই আদাটা। এরপর আমি একটু এটাকে নেড়ে চেড়ে এইভাবে কুকারের মধ্যেই ভেজে নিচ্ছি। এরপরে চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো, দিয়ে দিলাম আমি কিছুটা পেঁপের টুকরো, কিছুটা বিনস আর গাজর, পেঁয়াজগুলোকে। এরপরে আমি সামান্য নুন দিয়ে দেব, আর মাংসটাকে সবজির সঙ্গে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে সামান্য একটু। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে 1 চামচ বাটার, বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এটা 1 থেকে 1.5 মিনিট একটু সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
এক গ্লাস মতন জল, বড় গ্লাসের এক গ্লাস আমি জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে সামান্য একটু আমি চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণের গোলমরিচের গুঁড়ো। এরপর আমি কুকারটা বন্ধ করে দিয়ে চারটে সিটি মেরে নেব, তারপর আমি এটা নামিয়ে পরিবেশন করব। কুকারের আমি ঢাকনাটা লাগিয়ে নিয়েছি, এরপরে আমি চারখানা সিটি মেরে নেব, তারপরে আমি কুকারের স্টিমটা এর মধ্যেই থাকতে দেব। কুকারের স্টিমটা নিজের থেকে হাওয়াটা পড়ে গেলে তারপরে আমি কুকারটা খুলব। প্রেসারে আমার প্রথম হুইসেলটা পড়ে গেল, এইভাবেই পরপর চারটে হুইসেল পড়বে, তারপরে আমি গ্যাসটা অফ করে রেখে দেবো 10 মিনিটের মতন। প্রেসারের হাওয়াটা পুরো বেরিয়ে গেলে তারপরে আমি প্রেসার কুকারটা খুলব। এই চিকেন স্ট্যুটা খুব ভিটামিন, সবার পক্ষেই খুবই ভালো, আর এটা বানিয়ে ঘরে বাচ্চাদের বড়দের খাওয়ালে খুবই উপকারী। আমার কুকারের চারটে সিটি পড়ে গেছে, তারপরে কিছুক্ষণ বন্ধ করে রেখে দেওয়ার পর ভেতরের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর আমি প্রেসারটা এখন খুলে নেব। খুলে চিকেন স্ট্যুটা রেডি হয়ে গেছে নাকি দেখে নেব। দেখুন বন্ধুরা, চিকেন স্ট্যুটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটাকে পরিবেশন করে দেব। চিকেনগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে পরিবেশন করে দেবো চিকেন স্ট্যুটা। এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্ট্যুটা, গরম গরম এইভাবে বানিয়ে নিয়ে আপনারা পরিবেশন করুন। আমার চিকেন স্ট্যুয়ের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। নমস্কার, পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।